ওমানের সব গুরুত্বপূর্ণ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এনআইটিভি টিউব। সবার আগে দেখার জন্য প্রেস করুন বেল আইকন। আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা দেখে আপনারা বিস্তারিত জেনে নেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে আজকে যে নিউজটা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে মাস্কেট পৌরসভা কর্তৃপক্ষ মাস্কেটের মাত্রা এলাকায় একটি প্রবাসী বাড়িতে অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়েছে। সেখানে তারা অবৈধভাবে স্টোর ব্যবহার করছিলেন কোনো প্রকার লাইসেন্স না নিয়ে। তো এই ধরনের স্টোর যারা আপনারা ব্যবহার করেন, আপনারা জানেন স্টোর ব্যবহারের ক্ষেত্রে বলদিয়া থেকে একটি লাইসেন্স নিতে হয়। তো আপনারা সেরকম লাইসেন্স নিয়ে স্টোরের সামনে যদি আপনারা বোর্ডটা টাঙিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আর এই ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে না। আপনাদের অনেকেরই কিন্তু ছোটোখাটো এ ধরনের স্টোর রয়েছে, তো আপনারা স্টোরের জন্য ছোট্ট একটা লাইসেন্স করে আপনারা রাখতে পারেন, তাহলে কোনো সমস্যা নয়। এছাড়া আপনি যদি বেআইনিভাবে স্টোর করেন কোনো রুমকে বা কোনো দোকানকে, সেক্ষেত্রে আপনাকে যদি কর্তৃপক্ষ সার্চ করে অবশ্যই আপনাকে মোটা অঙ্কের জরিমানা করবে। এক্ষেত্রে আপনারা সকলে সতর্ক থাকবেন। বন্ধুরা, এরপরে আজকে গুরুত্বপূর্ণ যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে রয়্যাল ওমান পুলিশ সাহামির একটি বাসায় অভিযান পরিচালনা করে 6,400 বোতল মদ জব্দ করেছেন। বুঝতে পারছেন, সাহাম এলাকায় 6,400 বোতল মদ একটি বাসা থেকে উদ্ধার হয়েছে। তাহলে কি পরিমাণ মদ সেখানে বিক্রি হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে জানিয়ে দিব আজকের ওমানের করোনা ভাইরাসের আক্রান্তের খবর। ওমানে আজকে সর্বশেষ করোনা ভাইরাসে আক্রান্তর তথ্য জানাচ্ছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। 169 জন, যিনাদের ভিতরে একজন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত টোটাল ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 132,486 জন। টোটাল আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন 124,730 জন। টোটাল ওমানে মৃত্যুবরণ করেছেন 1,517 জন। 24 ঘন্টায় টোটাল সুস্থ হয়েছেন আজকে 151 জন। এ ছিল ওমানের আজকের করোনা ভাইরাসের আপডেট নিউজ। এদিকে রয়্যাল ওমান পুলিশ থেকে আজকে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রয়্যাল ওমান পুলিশ থেকে বলা হয়েছে অনলাইনে জালিয়াতির দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন সময় মহিলাদের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক করে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি তারা নিয়ে পরবর্তী সময় তাদেরকে ব্ল্যাকমেল করে। এটি বাংলাদেশে শুনেছি, কিন্তু এখানে এই মাত্র প্রথম শুনলাম। তো এ ধরনের কর্মকাণ্ড করার জন্য তিনজনকে রয়্যাল ওমান পুলিশ আজকে গ্রেপ্তার করেছে। ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে আজকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় তাদের এই যে বৈদ্যুতিক সমস্যা ছিল সেটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এটি পুরোপুরি চালু করে দিয়েছেন বলে তারা বলেছেন, এবং কিছু পরিষেবা এখন অফ রয়েছে, সে সকল পরিষেবা পর্যায়ক্রমে চালু হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন এবং বলেছেন বর্তমানে যে সকল পরিষেবা গুরুত্বপূর্ণ সেগুলো চালু করে দিয়েছেন এবং সেগুলো সেবা আপনারা নিতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা বিষয় আমি অবগত করতে চাই। আপনারা যারা নতুন করে ক্র্যাশপিউটে অনলাইন করে দেশে যাবেন, তাদের জন্য সুখবর, এখন কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে। যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেননি, আপনারা এখন চাইলে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি ভিডিও স্ক্রিনে আজকের ডেটের অনলাইন রেজিস্ট্রেশন করেছেন এরকম প্রবাসীদের নামের তালিকা দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, যেহেতু এই প্রসঙ্গ কথাটা সেই জন্য ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করছেন, আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে 3 মাস পার হয়ে গেলে দেশে যেতে পারবেন কিনা। এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, আপনি যদি যেদিন ওমানে আউটপাস ঘোষণা করেছে সেদিন অনলাইন রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনি 2021 সালের মার্চের 31 তারিখ পর্যন্ত দেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এবং একটি কথা রয়েছে, সেটি হচ্ছে আপনি যে ট্রাভেল পারমিট রয়েছেন দূতাবাস থেকে, সে ট্রাভেল পারমিটের মেয়াদ কিন্তু 3 মাস। সেক্ষেত্রে আপনি যদি 3 মাস হয়ে থাকে, আপনি ট্রাভেল পারমিট নিয়েছেন এখনও দেশে যাননি, তাহলে আপনি ট্রাভেল পারমিটটা পুনরায় নিতে হবে এবং পরবর্তী সময়ে আপনি দেশে যেতে পারবেন। এটি হচ্ছে মূল বিষয়।
আরেকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে আগে ওমানের লেবার মিনিস্ট্রির ওয়েবসাইটে যখন আমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে ঢুকতাম তখন সেখানে দিক নির্দেশনা লেখা থাকতো, যেমন 7 দিন পরে, সর্বনিম্ন 7 দিন পরে আপনি দেশে যাওয়ার জন্য এই রেজিস্ট্রেশন উপযোগী হবে, এবং সেখানে আরও বলা হয়েছে আপনি বিমানবন্দরে 7 ঘন্টা পূর্বে পৌঁছবেন, আপনি ট্রাভেল পারমিটেন, সেখানে এটিও বলা হয়েছে 72 ঘন্টার পূর্বে আপনি করোনা টেস্ট করবেন। কিন্তু বর্তমান 2021 সালে তাদের এই পলিসি পরিবর্তন করেছে এবং তারা নতুন করে কিছু দিক নির্দেশনা দিয়েছে, যেমন 7 দিনের জায়গায় এখন সেটাকে 10 দিন করা হয়েছে। বলা হচ্ছে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করার 10 দিন পরে আপনাদের দেশে যাওয়ার জন্য উপযোগী হবে, কারণ আপনাদের এই ডাটাগুলো ওমানের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে আসে, আস্তে আস্তে 10 দিন সময় লেগে যায়। এটি হচ্ছে একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আগে যে 7 দিনের কথা বলেছে সেটাকে 10 দিন করেছে। আরেকটা পয়েন্ট হচ্ছে কি যে নতুন করে গ্রেস পিরিয়ড আপনি যে অনলাইন রেজিস্ট্রেশন করেছেন সেজন্য একরকম প্রমাণপত্র আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে, অর্থাৎ আপনি অনলাইন রেজিস্ট্রেশন করার সময় একটা পেপার আপনি বের করে নেবেন। রেজিস্ট্রেশন পেপারটা আপনারা কীভাবে বের করবেন, সানাদ অফিস থেকে বের করতে পারেন, এছাড়াও আপনি যদি আপনার মোবাইল থেকে বের করতে চান তাহলে পারবেন, এ বিষয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে সাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, আগামী 27 জানুয়ারি সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে এবছরের পরিকল্পনার বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন ওমানের শ্রম মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে ওমানের শ্রমমন্ত্রী উপস্থিত থাকবেন এবং 2021 সালের পরিকল্পনাগুলো সকলের সামনে ঘোষণা করবেন, যার মধ্যে কাজের সুযোগের ঘোষণা দেওয়া এবং শ্রমবাজারের অবস্থার সংশোধন ও সমাধানের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সম্মেলনে চাকরিপ্রার্থীদের সংখ্যা ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে ভারসাম্যের বিষয়টি বিবেচনা করা হবে। এটি সরকারি ও বেসরকারি খাতগুলো চাকরিপ্রার্থীদের জন্য উন্মুক্ত হবে এমন বেশ কয়েকটি পেশার ঘোষণার সাথে সম্পর্কিত এই সিদ্ধান্তগুলো জানাবেন ওমানের শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 27 জানুয়ারি। যখনই জানব তাৎক্ষণিক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করছি বুঝতে পারছেন। এবং প্রবাসীদের নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে সেখানে, এবং প্রবাসীদের নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী ভাইয়ের ছবি ওমানের পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে তিনি সুপ্রিম কমিটির আদেশ লঙ্ঘন করছিলেন, অর্থাৎ তিনি মাস্ক পরছিলেন না, সেজন্য তাকে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন এবং দেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরাল সার্কিয়ার একটি আদালত, এবং আদালতে বলা হয়েছে কোভিড-19 মোকাবেলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা যারা মাস্ক ছাড়া ভুলে বাইরে চলে যান, কাইন্ডলি একটু নিজ দায়িত্বে আপনারা মাস্ক পরে বাইরে বের হবেন, কখনো আপনারা মনের ভুলও মাস্ক পরা ছাড়া বাইরে যাবেন না, কারণ ওমানিদের ক্ষেত্রে অনেক সময় যখন তাদের চোখে পড়ে না তখন সেটা শিথিল থাকে, কিন্তু চোখে পড়লে কিন্তু ওমানিদেরকেও সেম আইনের কারাদণ্ড করছে, তো প্রবাসীদেরকেও কিন্তু করছে। সেক্ষেত্রে আমরা সকলেই সুপ্রিম কমিটির আদেশগুলো মেনে চললে কোভিড-19 থেকে আমরা নিজেরাও তো একটু সেভে থাকতে পারি, তাই না? তো আশা করছি আপনারা সকলেই সুপ্রিম কমিটির আদেশ মেনে চলবেন। অযথা কেন আমরা জেল খাটবো এবং কেন আমরা এই অপরাধের তকমানি দেশে ফিরে যাব, কেন আমাদের ফটোগুলো ওমানের জাতীয় পত্রিকায় ছাপানো হবে, সেজন্য আমরা সকলে সতর্কতা অবলম্বন করব। প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি, সেটি হচ্ছে আপনারা যারা দেশে যাবেন তারা অবশ্যই আপনাদের টিকিট কেনার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে টিকিট কিনবেন। বর্তমান টিকিটের মূল্য কিন্তু 120 রিয়ালের নিচে কিন্তু নেমে এসেছে, তো এক্ষেত্রে আপনারা কোন বিমানের টিকিটের প্রাইস একটু কম রয়েছে, কোন তারিখের টিকিটের প্রাইস একটু কম রয়েছে, সেগুলো আপনারা একটু অনলাইনে যাচাই বাছাই করে তারপরে যাবেন, অর্থাৎ আপনি চাইলে যে কোনো বিমানের ওয়েবসাইটে ঢুকতে পারেন এবং আপনার টিকিটের মূল্য আপনি সেখান থেকে দেখে নিতে পারেন।
অনলাইনে যদি টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে সেম মূল্য দিয়ে টিকিট ক্রয় করতে পারবেন। আর যদি আপনি ট্রাভেলস এজেন্সি থেকে ক্রয় করেন তাহলে আপনাকে সর্বোচ্চ হয়তো 5 রিয়াল বেশি দিয়ে ক্রয় করতে হতে পারে। বর্তমানে টিকিটের মূল্য 120 রিয়ালের কমে কিন্তু নেমে এসেছে, 112 রিয়াল আমি দেখেছি এবং সর্বনিম্ন 117 রিয়াল না 18 রিয়াল আমি দেখেছি। তো এক্ষেত্রে আশা করা যায় আস্তে আস্তে স্বস্তি ফিরে আসবে আমাদের প্রবাসীদের মাঝে দেশে যাওয়ার জন্য। তো ফেব্রুয়ারির দিকে টিকিটের মূল্য কিন্তু কমে যাচ্ছে, ফেব্রুয়ারির 20 তারিখের পর থেকে বা এই ফেব্রুয়ারি মাসের ভিতরে কমে যাচ্ছে টিকিটের মূল্য। তো আপনারা একটু যাচাই বাছাই করে টিকিট কাটবেন যাতে করে আপনারা কিছুটা সেভে দেশে ফিরতে পারেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি গুগলের ফ্লাইটের যে ট্র্যাকিং সাইট রয়েছে, ফ্লাইট দেখার যে একটি সাইট রয়েছে যেখান থেকে টিকিটও সংগ্রহ করা যায়, সেই সাইটে গেলেও আপনারা এগুলো দেখতে পারবেন। এছাড়া যে যে বিমানে আপনারা ভ্রমণ করতে চান এয়ার আরাবিয়া বিশেষ একটা সুযোগ দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা সেই বিমানের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, ভিজিট করলে আপনারা টিকিটের মূল্য সম্বন্ধে জানতে পারবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।